আমাদের এই ২০১৫ সালের ২৫ এপ্রিল ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজধানী সেক্রামেন্টো। বাংলা বর্ষবরণের একটি অনুষ্ঠানে মহড়া করছিল শিশু কিশোররা। হঠাৎ সেখানে লুকিয়ে হাজির বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী রাশেদ চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই পলাতক আসামিকে চিনে ফেলেন ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু নাসের রাজীব। সঙ্গে সঙ্গে বাঙালিরা তাড়া করে এই খুনিকে, পালিয়ে যায় রাশেদ চৌধুরী। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী সেক্রামেন্টো থেকে ১১০ কিলোমিটার দূরের কন্ট্রা কস্তা কাউন্টির কনকর্ড শহরে নিজের ছেলের সঙ্গে থাকে এই খুনি। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করে রাশেদ। তাকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফায় কথা বলেছে বাংলাদেশ। যথাশীঘ্রই আমি এই রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। বঙ্গবন্ধুর আরেক খুনি মেজর শরীফুল হক ডালিম, ধারণা করা হয় জিম্বাবুয়ে, কেনিয়া, স্পেন বা পাকিস্তানে কোথাও লুকিয়ে আছে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৭ সালে তাকে স্পেনে দেখা গেছে খবর পেয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০১৬তে পাকিস্তানের কাছে বাংলাদেশ জানতে চেয়েছিল এই খুনি পাকিস্তানের কোথায় আছে, তবে এখনও কেউ মেজর ডালিমের অবস্থান জানায়নি। তারা খুব ফ্রিকোয়েন্টলি তাদের জায়গাগুলো চেঞ্জ করছে বলেই আমরা বিভিন্ন সময় তাদের সম্পর্কে কখনো শুনছি তারা লিবিয়াতে আছে, কখনো শুনছি তারা পাকিস্তানে আছে, কখনো শুনছি তারা অন্য কোনো দেশে আছে, সাউথ আফ্রিকাতে আছে ইত্যাদি। বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরী ২০০৪ সালে কানাডায় রাজনৈতিক আশ্রয় চায়। আবেদন প্রত্যাখ্যান করে কানাডা তাকে ফেরত দেবার আগ্রহও জানায়, কিন্তু সেই সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট, তারা নূর চৌধুরীকে ফেরত আনেনি। পরে আশ্রয়ের জন্য কানাডার সর্বোচ্চ আদালত পর্যন্ত যায় নূর চৌধুরী, সে মামলা চলছে এখনও। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় সব দেখাতেই আলোচনা এসেছে নূর চৌধুরীকে ফেরত আনার প্রসঙ্গ। আরেক খুনি আব্দুর রশিদ পাকিস্তানে পালিয়ে আছে বলে তথ্য পেয়েছে ঢাকা, তবে এ বিষয়ে মুখ খুলছে না ইসলামাবাদ। খুনি রিসালদার মোসলে উদ্দিন আহমেদ আছে জার্মানিতে। অন্যদিকে খুনি আব্দুল মাজেদ কই আছে এ নিয়ে কোনো তথ্যই নেই ঢাকার হাতে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।